গত বারোই অক্টোবর নদীয়ার রানাঘাট কলেজের ফি মুকুবের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু সেদিন কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি জানতে না পারায় এবং অধ্যক্ষদের সঙ্গে দেখা করতে না পারায় ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে পরে ঘটনাস্থলে আসে পুলিশ ছাত্রছাত্রীদের অভিযোগ পুলিশ অবরোধ তুলতে এলে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি এবং পরে লাঠিচার্জ করে পুলিশ এই ঘটনায় একজন ছাত্রকে আটক করা হয়েছে শুক্রবার ভারতের ছাত্র যুব ফেডারেশন এসএফআইয়ের পক্ষ থেকে সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিল করে রানাঘাট কলেজের সামনে আসে এরপর বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ এবং পরে অধ্যক্ষদের সঙ্গে পুলিশি হেনস্থার প্রতিবাদ একটি ডেপুটেশন জমা দেওয়া হয় প্রসঙ্গত এই লকডাউনের এই পরিস্থিতিতে রানাঘাট কলেজের বিয়ে তৃতীয় বর্ষের সেমিস্টারের ছাত্রছাত্রীদের কলেজের ফি দেওয়া কঠিন হয়ে পড়েছে তার কারণ তাদের পরিবারের একমাত্র উপার্জনশীল পিতা কর্মহীন হয়ে পড়েছেন এই অবস্থায় তারা কি করে কলেজের ফি দেবেন সেই ফি মুকুব যাতে কার্যকরী হয় সেই দাবিতেই বৃহস্পতিবার তারা স্মারক লিপি প্রদান করে আপনারা জানেন এসেবাই সর্বপ্রথম পুরো রাজ্য জুড়ে সমস্ত রকম সেমিস্টারের এক সেমিস্টারের ফিস মুখোপুরের দাবি তুলেছিল তো সেই একই দাবিতে দুদিন আগে বারো তারিখ রানাঘাটের সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ কেন্দ্রিক বিক্ষোভ করেছিল সেখানে অধ্যাপক মানে অধ্যাপক যিনি আছেন প্রিন্সিপাল যিনি আছেন তিনি পারতেন ব্যাপারটা মিটমাট করতে বা ছাত্রছাত্রীদের সাথে বসতে কিন্তু তিনি না করে পুলিশ দেখে ছাত্রছাত্রীদের তাদের তার সন্তানপূর্ণ ছাত্রছাত্রীদের পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়েছে এই লাঠিচার্জের প্রতিবাদে এবং এই যে ন্যায্য দাবি এই করোনা মহামারী ন্যায্য মুকুবের সেই ফিজ মুকুবের তাদেরকে সামনে রেখে এবং তাদের আন্দোলনকে সহতি জানিয়ে আজকে এস তরফ থেকে আমরা এখানে এক হয়েছি আমাদের আন্দোলন চলবে এখানে এডুকেশন চলবে ভিতরে প্রতিনিধিদের যাবে ডেপুটেশন কমল দত্তের রিপোর্ট নদিয়া